हेलो एंड वेलकम टू विद्यार्थी। आज के आबार तोमादेर सामने हाजिर होयेछि, किन्तु तोमादेर जन्य हाजिर होलेओ आज के जे भिडियोटा एखनकार जे भिडियोटा एटा किन्तु जारा स्टूडेंट तोमादेर जन्य नय, जारा आमार मतो एडुकेशनल भिडियो करछो तादेर जन्य, जारा एडुकेशनल भिडियो पसंद करो आपलोड करो तादेर जन्य। विशेषत एखन लकडाउनेर जन्य आमादेर अनलाइन पढ़ाते होच्छे, अनलाइने समस्त क्लास कराते होच्छे। তো এইরকম সমস্ত ক্লাস করানোর জন্য তোমাদের দরকার হয় একটা বোর্ড ওয়ার্ক করা। যারা বিশেষ করে আমার মতো লিটারেচারের টিচার, তাদের তো অবশ্যই গ্রামার করানোর জন্য দরকার হয়ই হয়। তো সেটার জন্য লেখার দরকার। তো এক জায়গায় ক্যামেরা, এক জায়গায় বোর্ড, অনেকটা ডিস্টেন্স, খুব সমস্যা হয়। তো এখন বিভিন্ন রকম প্ল্যাটফর্মও বেরিয়ে গেছে যেখানে আমরা বোর্ড ওয়ার্ক করতে পারি। কিন্তু সেই বোর্ড ওয়ার্ক করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমরা পেইন্টে গিয়ে মাউসের সাহায্যে লিখে থাকি, তো খুব প্রবলেম হয়। তো সেই প্রবলেম আমি ফিল করেছি এবং ফিল করে আমি ভাবলাম যে এটার জন্য আমাকে একটা জিনিস কিনতে হবে, সেটা হচ্ছে ওয়াকম। যেটা আমি কিনলাম ওয়াকম পেন ট্যাব বা ডিজিটাল রাইটিং ট্যাব, যেখানে আমি লিখলে তোমরা স্ক্রিনের ওপর স্টুডেন্টরা দেখতে পায়, তাতে করে অনেকটাই সুবিধা হয়, সময় নষ্ট হয় না, স্মুথলি লেখা যায়। তো আমি আজকে এটার আনবক্সিং করব। তো এই ভিডিওটা এটার আনবক্সিংয়ের ওপরেই কিন্তু ভিডিওটা চলছে, ঠিক আছে? তো যারা এডুকেশনাল ভিডিও পছন্দ করো বা যারা এডুকেশনাল ভিডিও করো, যারা ইউটিউবার রয়েছো এডুকেশনাল, তাদের জন্য কিন্তু এই আনবক্সিং ভিডিওটা। চলো আমরা দেখতে থাকি, এটাকে আনবক্স করে দেখতে থাকি। তো তো ফার্স্টেই আমি এটাকে, এটা একটা সিল রয়েছে এখানে, সিলটাকে একটু ওপেন করে নিই। তো সিলটাকে ওপেন করার পর আমি এটা অনলাইনে কিনেছি আমাজন থেকে, তো তারা এটা বিল দিয়েছে একটা প্যাকেটের মধ্যে ছিল। তো এটাকে করার পর তো আর একটা বাক্স ভেতরে দিতাম। তো বাক্সটাকে দেখো, আমি একটু নিচে দেখাই তোমাদের। এই বাক্সটা এটা ওপেন করলাম, বা ওপেন করার পর এইরকম একটা জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি, দেখো সুন্দর। এটা জাস্ট ফোনের মতো। তো এটার মধ্যে কি রয়েছে, খুব সুন্দর একটা কালারও রয়েছে ব্যাক সাইডে, কালারটা অসাধারণ। আচ্ছা, এখানে একটা রয়েছে আমি ফার্স্টে কানেক্টার, যেটা আর কি ল্যাপটপ বা পিসির সাথে তুমি এটাকে অ্যাটাচ করবে, কানেক্টার রয়েছে। তার সাথে এখানে আরেকটা রয়েছে, কিছু এক্সট্রা পিন দেওয়া আছে, পিন মানে পেন। আচ্ছা আগে পেনটা দেখাই, এই একটা, এই হচ্ছে পেন। তো পেন রয়েছে, এটা পেন, পেনের যে পিনটা রয়েছে, এরকম এক্সট্রা আরও কিছু পিন কিন্তু তোমাদের জন্য দিয়ে দিয়েছে। ও আচ্ছা, এখানে দুখানা সুইচ রয়েছে, দেখো সুইচ, একটা হচ্ছে জাস্ট এটা একটা কার কাজ করবে, এটা কাজ করবে তোমার মাউসের কাজ করবে, এটা হচ্ছে লেফট ক্লিক, এটা রাইট ক্লিক। তো খুব সুন্দর পেনটা, এবং এখানে তিনটে এক্সট্রা আমাকে পিন দিয়েছে, আর এখানে একটা লোহার কিছু একটা রিং মতো রয়েছে, এটা কি আই থিঙ্ক, এটা দেখতে হবে কি আর কি রয়েছে দেখি। ওকে, এখানে একটা, ওকে আচ্ছা, ইউজার গাইড রয়েছে, ইউজার গাইডটা একটু দেখে নিই। ইউজার গাইডে রয়েছে যেটা, আচ্ছা প্রথম ইয়ে রয়েছে, আচ্ছা পিন, ওকে, এইটা হলো গিয়ে যেটা ইউজার গাইড বলছে। এই পেনের যে মুখটা, এটা যখন খারাপ হয়ে যাবে, যখন চেঞ্জ করব, এটা এটা একটা হোল্ডার বলা যেতে পারে। এখানে একটা পিন রয়েছে, ছোট্ট একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটা দিয়ে এখানে ঢুকিয়ে এটাকে পুশ করে টানতে হবে, এটাকে দিয়ে পুশ টানার জন্য। তো টানার জন্য রয়েছে এই পিনটা। তো চলো আবার রেখে দিই যেখানে ছিল, ওকে। খুব সুন্দর পেনটা, খুব হালকা এবং জাস্ট কাজের। ওকে, এবার আসি আসল জায়গায়, এটাকে আমরা আনবক্স করব। ওকে, এদিকে একটা রয়েছে, খুব সুন্দর প্যাকিং করা রয়েছে। এর দাম সম্পর্কে আমি বলে দেবো, কীভাবে কাজ করবে সেটাও আমি বলে দেবো তোমাদের। আচ্ছা, ওখানে ইউজার গাইডে দেখলাম এখানে পেনটা রাখা যায়, তার মানে পেনটাকে এখানে এটার মধ্যে হোল্ড করবার জন্য, এখানে পেন হোল্ড করবার জন্য। আচ্ছা আচ্ছা, মানে এইরকম থাকবে, জাস্ট এইরকম থাকবে। চলো এবার আমরা দেখি এটা কি, খুব সুন্দর দেখতে কিন্তু। দেখো কালারটা, পেছনে ব্যাক সাইডটাও খুব সুন্দর কালার, ওপরটাও খুবই মসৃণ। তো এটা 6 ইঞ্চি বাই কত যেন রয়েছে মাপটা, এটা ইউজার গাইডে রয়েছে। চলো এবার আমরা দেখি এটাকে কীভাবে কাজে লাগাতে পারি, আমরা দেখতে থাকো, ঠিক আছে? ওকে, তো দেখো এবার আমি এটাকে কানেক্ট করছি কীভাবে। তো এই হলো আমার পেন ট্যাব, তো এটাকে
ফার্স্ট এদিকটা কানেক্ট করতে হবে, এইখানটা কানেক্ট করতে হবে এইভাবে, হয়ে গেল। আর এর যে অপর যে প্রান্তটা, অপর প্রান্তটা আমি লাগিয়ে দিচ্ছি ল্যাপটপের বাঁদিকে, বাঁদিকে লাগিয়ে দিলাম। লাগানোর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা লাইট জ্বলে উঠলো, দেখো ছোট্ট একটা লাইট জ্বলে উঠলো এখানে, ঠিক আছে। তার মানে এটা কানেক্টেড, তো এটা কিন্তু অটোমেটিক, হ্যাঁ অটোমেটিক কানেক্ট হবে, মানে এটার জন্য অন্য কোনো ড্রাইভ ইনস্টল করতে হচ্ছে না, তো অটোমেটিক কানেক্ট হবে। এবার দেখি কি হচ্ছে, দেখি এটা কাজ করছে কিনা। ওকে, আচ্ছা দেখো আমরা মাউস দিয়ে যদি কাজ করি, দেখো তুমি মাউস দিয়ে আমরা কার্সার কিন্তু নড়াচ্ছি, হ্যাঁ তো মাউস দিয়ে দেখো কার্সার নড়াচ্ছি, কোনো কিছু খুলতে পারছি, ধরো এটা নেট এখন অফ আছে, হ্যাঁ তো যে কোনো কিছু কিন্তু আমরা খুলতে পারছি মাউস দিয়ে। তো আমি যখন সে বলেছিলাম যে এটা কিন্তু একটা মাউসের কাজ করছে, মানে এখানে যে দুখানা সুইচ রয়েছে এই উপরের যে সুইচটা, এটা কিন্তু কিসের না, লেফট মাউস লেফট কি আর এটা হচ্ছে রাইট কি, লেফট বাটন আর রাইট বাটন। দেখো এই যে ট্যাবলেটটা, এই ট্যাবলেটটার সামনে যখনই আমি একটু টাচে নিয়ে আসছি তখন দেখো, এই দেখো তোমরা ল্যাপটপের দিকে তাকালে দেখতে পাবে কেমন কাজ করছে। আমি কিন্তু টাচ করিনি, জাস্ট কয়েক সেন্টিমিটার আমি সামনে নিয়ে এসেছি, কিন্তু এটা কিন্তু দেখো কাজ করছে। একই রকমভাবে যদি আমি দেখাই দেখো কীভাবে কাজ করছে, আমাকে টাচও করতে হয়নি। ধরো আমি কম্পিউটার খুলবো বলে কিন্তু এই যেই আমি টাচ করলাম, ডবল টাচ করলাম, আমার কিন্তু কম্পিউটার খুলে গেল, ঠিক আছে আমার ফাইলগুলো খুলতে থাকলো। তো এইভাবে কিন্তু এটাকে কাজ করতে পারি, জাস্ট মাউসের মতোই কাজ করবো। এবার আমরা দেখাই এটাকে কীভাবে কাজ করা যেতে পারে। আমরা কোথা থেকে কাজ করবো, আমরা পেইন্টে যাবো, লেখার জন্য অনেক কিছু আছে, ক্যানভাস একটা অ্যাপ্লিকেশান আছে বা সফটওয়্যার আছে, আমরা এখান থেকে পেইন্টে যাব। তো পেইন্টে যাব কোথা থেকে, আমার প্রথম তো, তো প্রথম প্রথম একটু হয়তো অসুবিধা হবে। তো এই পেইন্টে গিয়ে আমি যেই ক্লিক করলাম একটা এরকম ইন্টারফেস খুললো, পেজ খুললো। এবার দেখো আমি এখান থেকে লিখবো, তো লিখতে গেলে একই রকমভাবে মাউস দিয়ে আমাকে আগে পেনে ক্লিক করতে হবে বা পেন্সিলে, যেই আমি পেন্সিলে ক্লিক করলাম। এবার এখান থেকে ধরো কালার সিলেক্ট করা আছে তোমার ব্ল্যাক কালার, তো আমি এখানে যেমন যেমন লিখবো তেমন তেমন কিন্তু লেখা হবে। তো যেমন ধরো আমি এটা লিখে দেখাই প্রথমে, এ এ দেখো এ লেখা হচ্ছে। এবার আমি এখান থেকে এটাকে আরও মোটা করতে পারি, দেখো এখান থেকে আমি মোটা করে নিলাম, এবার কিন্তু এখান থেকে আরও তোমার লিখতে সুবিধা হবে। দেখো এই যে লিখলাম, ঠিক আছে বিদ্যার্থীর ভি লিখলাম, ঠিক আছে। এটা দিয়ে কিন্তু তোমরা চাইলে এটা দিয়ে পেন্টও করতে পারবে, সুন্দর হাতে হাতের লেখা করতে পারবে, সিগনেচার করতে পারবে, অনেক কিছুই তোমরা এটা দিয়ে কিন্তু করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের, তুমি যখন এটাকে এবার পড়াবে, করার সময় তুমি মাউস দিয়ে যতটা না লিখতে পারছো ততটা কিন্তু এটা দিয়ে লেখা যাবে খুব সুন্দরভাবে। দেখো এদিকে তাকিয়ে এস ইউ বি এইচ ই এন ডি ইউ, খুব সুন্দর কিন্তু এটা দিয়ে লেখাটা হচ্ছে। অতএব আমার বোর্ড ওয়ার্কের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেল এটা দিয়ে আমরা বলতে পারি। এখন এটা নতুন অবস্থায় হয়তো এতটাও ভালো করে স্মুথলি আমি লিখতে পারছি না, কিন্তু তুমি একটু যখন প্র্যাকটিস করবে তখন দেখবে একবারে খাতার মতো তুমি এটা দিয়ে লিখতে পারবে। অতএব এটা খুবই কাজের জিনিস। আবার যখন এটা হয়ে যাবে তুমি এটাকে মাউসের মতো কাজ করে তুমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবে। দেখো কালার চেঞ্জ করলাম আমি কিন্তু এটাকে, দেখো কালার চেঞ্জ করে আমি রিং সাইকেল করে দেখাচ্ছি। তো এখান থেকে তুমি যা ইচ্ছা লিখতে কিন্তু পারবে, ছবি আঁকতে পারবে, সব কাজ করতে পারবে তুমি। তো প্রবলেম আশা করি সলভ হয়ে যাবে, এটাতে অনেকটাই সুবিধা হবে তোমাদের কিন্তু পড়ানোর ক্ষেত্রে, যারা অনলাইন পড়াশোনা করছো বা করো। তো এই ছিল এটার ভিডিও, তোমরা এটা যদি নিতে চাও নিতে পারো, খুবই ভালো। আমি আমি বলবো এটা খুবই ভালো, এটার দাম মোটামুটি 3,500 থেকে 3,700 এর মধ্যে আসছে, হ্যাঁ তো তোমরা এটা ইউজ করে দেখতে পারো, আশা করি তোমাদের কাজে লাগবে। তো আজকের এই এডুকেশনাল একটা ইকুইপমেন্ট নিয়ে তোমাদের এই ভিডিওটা ছিল, আনবক্সিং ভিডিও। যদি ভালো লেগে থাকে তোমরাও নিতে পারো এটা। চলো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থেকো সুস্থ থাকো, নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো। টাটা, টেক কেয়ার।